গণতান্ত্রিক ছাত্রদল চন্দনেশ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে গণতান্ত্রিক ছাত্রদলের দশম প্রতিষ্ঠাবার্ষিকী বিএল সাইটটায় পৌর সদর শামীম পার্কের শহীদ মিনার সামনে কেক খাওয়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এডে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা লিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার আলম, এলডিবি নেতা আব্দুল মাহবুদ, ছাত্রনেতা মোহাম্মদ লিয়াকত আলী, শওকত পারভেজ, ইয়াসিন আরফাত আলমগীর, মোহাম্মদ আল মাসুদ ও আবদুল্লাহ আল মামুন তুষার সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রনেতা অল দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি, ইয়ারলে আরো বেশি আনন্দিত ও খুশি হই। দর্শক আর এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উপসাপ এবং সিপ্লাদর ফোন রেখা।